জঙ্গলে এক যুবতীর গলা কাটা মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের কুলু গ্রামে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন বৈকুণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও নিহত যুবতীর পরিবারের সদস্যরা। জানা গেছে, নিহত যুবতী 37 বছরের মৌমিতাদের বাড়ি কুলুর গ্রামের বাবুপুকুর পাড়ে। পরিবার সূত্রে জানা যায়, মৌমিতা পরিচারিকার কাজ করতেন। রবিবার বিকালে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেননি। তার মোবাইল ফোনের সুইচ অফ ছিল। পরিবারের সদস্যরা সোমবার সকালে থানায় অভিযোগ করবেন বলে ভেবেছিলেন। পরে তারা ঘটনার কথা জানতে পারেন। বলবো কালকে 5টার সময় বলল কাজে যাচ্ছি, বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। ওই বাবুপুকুরে ওই কল্যাণী আমাদের যে বাড়িটা আছে ওই বাড়িতে কাজ করতো। ওখানে সকালে রান্না করতে যেত আর সন্ধ্যাবেলায় যেত। দিয়ে কালকে ওর মার মৃত্যুবার্ষিকী ছিল। দিয়ে ও ওখানে নাকি বলে এসছে, আমরা খোঁজ নিলাম, বললো যে না আমাকে বলে গেছে যে আমরা যাবো না কাজে। দিয়ে ও কাজের নাম করে 5টার সময় বেরিয়ে এসছে। দিয়ে রাত 12টা অবধি ফোন খোলা ছিল, আমরা চারিদিক খোঁজাখুঁজি করে পাইনি। দিয়ে 12টার পরও ফোন করছি, তখন দেখছি সুইচ অফ হয়ে গেছে। ওর নাম মৌমিতা দে, ডাক নাম পম্পা। হ্যাঁ, পান্ডুয়াতে বিয়ে হয়েছিল, 2 ছেলে। ওর স্বামী মারা গেছে। দিয়ে আমাদের এখানে বাড়িতে কোনো অশান্তি হয়নি, কিছু না। এই তো দেখা যাচ্ছে মার্ডার পুরোই না, কোনো কারণ কিছু বোঝা যাচ্ছে না, বুঝতে পারিনি আমরা আগে থেকেও কিছু বোঝা যায়নি। যে এরকম সন্দেহ করা হচ্ছে না, কীরকম সন্দেহ কিছু নেই এখনো পর্যন্ত, কাকে সন্দেহ করা যাবে না, কিছু করতে পারছি না। ও রান্নার কাজ করতো। ওই বাবুপুকুরে কল্যাণী যে বাড়িটা আছে ওই বাড়িতে ওই কতগুলো স্যার আসতো, ওদের রান্না টান্না করে দিত। কিছু মাথায় কিছুই আসছে না, তো বাড়িতে কিছু বলে যায়নি। বাড়িতে বলছে কাজে যাচ্ছে। না, সেরকম কিছু না। সোমবার সকালে বর্ধমান কাটোয়া রোডের পাশে বাঘমারি এলাকায় গলা কাটা মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে মৌমিতার বাবা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি শনাক্ত করেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আজকে সকালে এখানকার যে আমার বুথ সভাপতি আছে, সে আমাকে সকালবেলাতেই খবর দিল যে এখানে একটা দেহ পড়ে রয়েছে একটা মহিলার। তা আমরা সঙ্গে সঙ্গে এখানে ছুটে এলাম এবং শক্তিবাদ থানাকে খবর দিলাম যে এখানে মৃত অবস্থায় পড়ে রয়েছে সেই এলাকারই মেয়ে। তার বাবা সরকারি একটা উচ্চপদস্থ কর্মচারী, তার বাবার নাম রমেশ ভৌমিক, মেয়ের নাম মৌমিতা দে। এর কিছুদিন আগে এর বিয়ে হয়েছিল, স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায়, এই বাচ্চাও আছে। তো এরকম একটা ঘটনা এখানে আজকে দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা ছুটে এসে দেখি যে মৃত অবস্থায় মেয়েটি পড়ে রয়েছে, তার গলাটি কাটা। প্রশাসনের কাছে আমরা একটাই আবেদন করব যে শান্তিপূর্ণ এলাকায় যে কাল্পিট এই ধরনের ঘটনা ঘটিয়েছে তার যোগ্য শাস্তি হওয়া প্রয়োজন। কারণ এই শান্তিপূর্ণ এলাকায় এই ধরনের ঘটনা ইতিপূর্বে কোনোদিন ঘটেনি। কিছু দুষ্কৃতি বহিরাগত আমার মনে হয়, তারা এসে এখানে এই শান্তিপূর্ণ এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে এবং অসামাজিক ক্রিয়াকলাপের মধ্যে এই এলাকার নামটাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরাও আমাদের তরফ থেকে বিভিন্ন জায়গায় নজরদারি শুরু করবো আজ থেকেই, এবং প্রশাসনকেও অনুরোধ করব চতুর্দিকে ব্যাপক হারে নজরদারি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।